যা স্বপ্নেতে ভরা, সব কিছু দেখে শুনে চোখ ছানা ভরা, চোখ ছানা ভরা, চোখ ছানা ভরা। এটা রিলেখার বাড়ি? আচ্ছা, আপনি রিলেখার মা? হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা এসে পড়েছি রিলেখার বাড়ি। এই যে রিলেখা আমার আশপাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রিলেখা কিন্তু খুব শান্ত। আসলে রিলেখার সাথে আজকে আমরা সারাদিন গল্প গুজব করবো, খেলবো, আর অনেক বন্ধুত্ব করবো, তাই তো? আচ্ছা, এবার আমরা চলে এসেছি রিলেখার সাথে একটা ছোট্ট গেমস খেলবো, যেটা র্যাপিড ফায়ার রাউন্ড, যাতে আমরা রিলেখাকে আর একটু ভালো করে জানতে পারি। তাহলে রিলেখা, তুমি কোন স্কুলে পড়ো? রিলেখা কি ড্রয়িং করতে ভালোবাসে? কোন ক্যারেক্টারটা ড্রয়িং করতে ভালো লাগে? কি ড্রয়িং করতে ভালোবাসে রিলেখা? সব ড্রয়িং। আচ্ছা, রিলেখার ফেভারিট কার্টুন ক্যারেক্টার কি? আর রিলেখাকে যদি আমি একটা রিডল জিজ্ঞাসা করি, রিলেখা কি বুঝতে পারবে? দেখি তাহলে, একটা রিডল জিজ্ঞাসা করে বলো তো। আমার চারটে পা আছে কিন্তু আমি হাঁটতে পারি না। আরে বাহ, একবারে আনসার, ভেরি গুড। রিলেখা গান শোনে? কোন গানটা রিলেখার ফেভারিট? মেঘের কোলে। বাহ, ভেরি গুড। আচ্ছা, ফ্যামিলির মধ্যে, বাড়িতে মাম্মা পাপা দাদু দিদা যারা আছে, তাদের মধ্যে তোমার ফেভারিট কে? মা। মা বকে না? বকে তাও ফেভারিট? আরে বাহ, তুমি কি গুড গার্ল। আচ্ছা আচ্ছা, রিলেখাকে আমার আরেকটা রিডল জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, করি? এমন একটা খাবারের নাম বলতে পারবে রিলেখা, যেটাকে ছাড়িয়ে খেতে হয়, সেদ্ধ করে বা ভেজে? ডিম। আরে বাহ, রিলেখা তো ভেরি গুড ইন রিডলস, দারুণ তো, খুব বুদ্ধি তার মানে, তাই না? আচ্ছা, রিলেখার কি খাবার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? পিজা। আচ্ছা রিলেখা, তোমার সাথে তো অনেক গল্প করলাম, এবার একটু মাম্মার সাথেও গল্প করি, দেখি মাম্মা কি বলে রিলেখা সম্বন্ধে। একটু ডাকো মা। ও মা, তুমি আসো, আন্টি ডাকছে। এই তো এসে গেছে রিলেখার মা। রিলেখার মায়ের সাথে এবার আমরা একটু গল্প করব, তাই তো? রিলেখা তো শুনলাম ভীষণ ভালো মেয়ে, একদম দুষ্টুমি করে না, তা আমরা একটু জানতে চাইবো যে রিলেখা বাড়িতে কিরকম, তোমার কাছে রিলেখা কিরকম? এমনি শান্ত, খুব একটা ছোট থেকে কোনোদিন ওকে নিয়ে আমাকে মানে জ্বালাতন ভোগ করতে হয়নি, কিন্তু ভীষণ জেদ, সারাদিন নিজে নানা রকম ক্রিয়েটিভ নিয়ে থাকে, ড্রয়িং নিয়ে থাকে, কখনো ডান্স করছে। ডান্সও করে? হ্যাঁ, খুব ভালো কথা। রিলেখা, আমরা আজকে ডান্স করতে বললে একটু ডান্স করবে তো তুমি, আমাদেরকে দেখাবে? ভেরি গুড। আচ্ছা, রিলেখাকে নিয়ে তুমি কি ভাবছো, কি স্বপ্ন তোমার ওকে নিয়ে, একটু একটু জানতে চাইবো। স্বপ্ন বলতে, আমি এখন থেকেই যে বলবো না যে ডাক্তার হবে কি টিচার হবে, কিন্তু মানুষের মতো মানুষ হোক আগে। এইবার রিলেখার নামটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বেশ জটিল, আমি আবার ভুলেও যাই খুব। স্কুলে কি বলে ডাকে তোকে সবাই? রিলেখা। রিলেখা বলেই ডাকে? কেউ কোনো ছোট নাম দেয়নি তোর? তোর বাড়িতে কি বলে ডাকে?
বেবু। বাহ, এটা ভালো নাম। বেবু আর কার নাম রে ফেমাস? কারিনা কাপুর। আরে বাহ, তোমাকে যদি বলা হয় যে রিলেখাকে তুমি 1 থেকে 10 মধ্যে ওর আইকিউটা, ওর বুদ্ধিটাকে যদি রেট করতে বলি, তুমি কি রকম রেট করবে? মোটামুটি 7-8। বাহ, তাহলে তো রিলেখা ইন্টেলিজেন্ট, মা বলছে কিন্তু রিলেখা। রিলেখাকে নিয়ে চলে এসেছি আরেকটা গেমস খেলতে। এবার রিলেখা খেলবে তো আমার সাথে? দেখেছ এখানে কি কি রয়েছে? 1, 2 আর 3। এবার আমি রিলেখাকে একটা স্টোরি বলবো, ঠিক আছে? এই স্টোরিটার মধ্যেই আছে একটা সুন্দর গেম, ঠিক আছে? রিলেখার কাছে গড 3টে মেডিসিন দিয়েছে, মেডিসিন নাম্বার 1, মেডিসিন নাম্বার 2, মেডিসিন নাম্বার 3। একটা আঙ্কেলের গায়ে খুব ব্যথা হয়েছে, গড এই 3টে মেডিসিন দিয়ে রিলেখাকে বলেছে যে ওই মেডিসিনটা তুমি যদি আঙ্কেলকে দাও তাহলে আঙ্কেলের ব্যথা, শুধু মাথা ব্যথাটা কমবে। ওই মেডিসিনটা যদি তুমি আঙ্কেলটাকে দাও তাহলে আঙ্কেলের মাথা ব্যথা আর হাত ব্যথাটা কমবে, কিন্তু পায়ের ব্যথাটা কিন্তু কমবে না। আর আঙ্কেলটাকে যদি পুরো সুস্থ করতে হয় তাহলে তোমাকে আঙ্কেলটাকে ওই মেডিসিনটা দিতে হবে, ছোট্ট মেডিসিনটা। তাহলে রিলেখা আঙ্কেলটাকে কোন মেডিসিনটা দেবে? যে মেডিসিনটা দেবে রিলেখা সেটা কিন্তু গড আবার রিলেখাকেই দেবে, ওরকম সেম একটা মেডিসিন। তাহলে রিলেখা কোন মেডিসিনটা আঙ্কেলকে দেবে? ওইটা দেবে, কিন্তু আঙ্কেল তো সারবে না। বাহ, রিলেখা একদম একটা অনেস্ট আনসার দিয়েছে, তার জন্য একটা হাততালি হয়ে যাক। এই যে আমরা হাততালি দিচ্ছিলাম তার মধ্যে কি হলো জানো? গড আমাকে ফিসফিস করে একটা কথা বলে দিল, বলল যে রিলেখা যে এরকম সুন্দর একটা স্পন্টেনিয়াস আনসার দিয়েছে তার জন্যে গড রিলেখার ওই ওষুধে আঙ্কেলের পুরো ব্যথাটা সারিয়ে দেবে। বাকিটা রিলেখাকে একটু প্রেয়ার করতে হবে, করবে তো আঙ্কেলের জন্য একটু প্রে করবে তো? হ্যাঁ। ভেরি গুড গার্ল, তাহলে একটু প্রে করো তো দেখি, চোখ বন্ধ করে একটু আঙ্কেলের জন্য একটু মনে মনে প্রেয়ার করো তো গডের কাছে। করো করো করো, ওরম করে চোখ কিন্তু পুরো বন্ধ হওয়া চাই। ততক্ষণে দেখি গড কি করে। প্রেয়ার হয়েছে? পুরো প্রেয়ারটা করেছো কি? তাহলে এবার তুমি দেখো তো গড, আরে সব গিফট দিয়ে দিয়েছে গড। আরে গড ইজ অলওয়েজ কাইন্ড। ভেরি গুড, আপনার